নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করোনা প্রতিরোধে মঙ্গলবার সন্ধ্যা থেকে অসমে লকডাউন, ঘোষণা মন্ত্রী হিমন্তের। একত্রিশে মার্চ অবধি ঘরে থাকার পরামর্শ সরকারের, আইন অমান্য করলে সাজা। বরাকে এখনো করোনা আক্রান্ত কেউ নেই, গুজব উড়িয়ে বলল স্বাস্থ্য বিভাগ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা ভাইরাস প্রতিরোধে শক্ত হাতে লড়ছে গোটা দেশ। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবে সাড়া দিয়ে একের পর এক রাজ্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করছে। আসামে এখনো করোনা আক্রান্ত কোনো ব্যক্তি ধরা পড়েনি, তবু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্য সরকার এবার লকডাউন ঘোষণা করেছে। চব্বিশে মার্চ মঙ্গলবার সন্ধ্যে ৬টা থেকে একত্রিশে মার্চ পর্যন্ত এই লকডাউন চলবে। সোমবার রাজ্যের স্বাস্থ্য ও অর্থমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক সাংবাদিক সম্মেলন ডেকে লকডাউনের ঘোষণা করেন। এই গোটেই ঘটনারাজি সূক্ষ্মভাবে পরীক্ষা করে চার পিছত অসম সরকারে সিদ্ধান্ত লৈছে যে অহাকালি বিয়লি সন্ধিয়া ৬ বজার পৰা একত্রিশ মার্চ পর্যন্ত রাতে ১২ বজা পর্যন্ত অসমখনক সম্পূর্ণরূপে বন্ধ বা লকডাউন স্থিতিলৈ লৈ যোৱা হব। টুমরো এট ৬ পি এম উইল স্টার্ট লকডাউন হুইচ উইল কন্টিনিউ আপ টু ৩১ মার্চ কন্টিনিউয়াসলি। তবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্টভাবে জানান, লকডাউন থাকলেও এই সময়ে মুদি দোকান, ফার্মেসি, পেট্রোল পাম্প সহ অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীর দোকান খোলা থাকবে। তাই লকডাউন ঘোষণায় ভীত হয়ে মঙ্গলবার বিকেলের মধ্যে সবকিছু কেনাকাটা করা বা জিনিসপত্র মজুত করার প্রয়োজন নেই। এই যেটা লকডাউনের সময়সাত গ্রোসারি অর্থাৎ যাক আমি গেলামালের দোকান বলে কো, যত খাদ্যবস্তু পাই, আমি যাক ফার্মাসিজ বলে কো, আর পেট্রোল ডিপো, ফার্মাসি, পেট্রোল ডিপো আর গ্রোসারি, এই তিনিওটা খোলা থাকিব। তাক বাদ দি সকল ধরনের দোকান, পোহার, ব্যবসায়, বাণিজ্য, অফিস, কাছারি, এডুকেশনাল ইনস্টিটিউশন, প্রাইভেট, গভর্নমেন্ট, গভর্নমেন্ট অফিসেস, প্রাইভেট অফিসেস, ইন্ডাস্ট্রি, যিমানবিলাক আমার মনত পড়ে সেই গোটেইবিলাক সম্পূর্ণরূপে বন্ধ থাকিব। গ্রসারি দোকান খোলা থাকিব, গতিকে খুব দৌড়াদৌড়ি করে করবাত যার আজি কোনো প্রয়োজনীয়তা নাই। পেট্রোল ডিপো খোলা থাকিব, আমি গাড়ির তেল ভরাব পাৰিম, বিশেষ করে এম্বুলেন্স আর হেলথ সার্ভিসের কারণে, আর ফার্মাসি খোলা থাকিব। এই সাত দিনের লকডাউন চলাকালীন রাজ্যবাসীকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, বিশেষ প্রয়োজন ছাড়া এই সময় কেউ বাড়ি থেকে বের হতে পারবেন না। মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর নির্দিষ্ট কারণ ছাড়া কেউ বাড়ির বাইরে পা রাখলে পুলিশ তাদের গ্রেফতার করবে। ভারতীয় দণ্ডবিধির ২৭০ নম্বর ধারায় এই আইন অমান্যকারীদের কারাবাসের সাজাও রয়েছে বলে জানান তিনি। পথলৈ উলাই আহিব নোৱাৰিব, রাইজ ঘরের ভিতর থাকিব লাগিব, আর এই আইনর বা এই নির্দেশর অবমাননা করিলে ফার্স্ট ইনস্টেন্সত ছমাহর কারাদণ্ড হব, আর সেকেন্ড ইনস্টেন্সত দুবছর কারাদণ্ড হব আন্ডার দ্য ডিফারেন্ট প্রভিজন অফ ইন্ডিয়ান পেনাল কোড। রাইজর আমি সহযোগিতা বিচারিম। মন্ত্রী হিমন্ত আরও জানান, মন্দির, মসজিদ, গির্জা বা নামঘরে তিনজনের বেশি ঢুকতে বা প্রার্থনা জানাতে পারবেন না। মোট কথা, সব ধরনের জনসমাগম ঠেকাতে চরম পদক্ষেপ হিসেবে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সময়ে শুধু বাড়িতেই থাকতে হবে এবং জ্বর, কাশি, বুকে ব্যথা বা শ্বাসকষ্ট অনুভব করলে ১০৮ মৃত্যুঞ্জয় পরিষেবার সাহায্য নিয়ে চিকিৎসাধীন হতে হবে। প্রধানমন্ত্রী
আহ্বানে জনতা কার্ফু পালিত হয়েছে রবিবার রাত 9টা পর্যন্ত। আর মুখ্যমন্ত্রীর আহ্বানে আসামে বর্ধিত জনতা কার্ফু শেষ হয়েছে সোমবার সকালে। আবার জেলা প্রশাসনের নির্দেশে সোম ও মঙ্গলবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সোমবার সকালে বাজারে উপচে পড়ে মানুষের ভিড়। তবে দিনের প্রথম ভাগে বাজারে উপচে পড়া ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ। বেশ কিছু দোকানপাট বন্ধ করেছে পুলিশ, কিন্তু তারপরও করোনা আতঙ্কে এবং সরকারি কঠোর পদক্ষেপের কথা চিন্তা করে মানুষ প্রয়োজনীয় সামগ্রী কিনতে হামলে পড়েন। বাজারের দোকানদাররাও সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিটি সামগ্রীর দাম বাড়িয়ে দিয়েছেন। সুযোগ সন্ধানে এসব ব্যবসায়ীর বিরুদ্ধে ফুঁসছেন আমজনতাও। বাজার করতে আসা একাংশ ক্রেতা এদিন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে যাবতীয় ক্ষোভ উগড়ে দেন। আমার তো মনে হচ্ছে 5-10 টাকা ওরা বাড়িয়ে দিয়েছে। সবজি পাওয়া যায়? সবজি সব কটা সবজি অ্যাভেলেবল না বাজারে নাকি? পাওয়া যায় অল্প স্বল্প। দাম? দাম তো একটু মনে হয় বেশি লাগে। দাম ডাবল হয়ে গেছে। কী দাম? কত কার কী দাম? আরে অনেক দাম হয়েছে। বেগুনের কেজি 50 টাকা, মরিচের কেজি 200 টাকা, এরকম হয়েছে। দাম তো হচ্ছে রামাইশ 60 টাকা কিলো, বান্দা 30 টাকা, আলু 40 টাকা। এদিকে ব্যবসায়ীরা জানিয়েছেন তারা যখন চড়া দামে কিনবেন তখন চড়া দামে বিক্রি করতেও বাধ্য। কারণ বাজারে রাস্তাঘাটে গাড়ি চলা চলতেছে না, কারণ দাম বেশি হইতেছে। সকালে বাজারে সবজি রেট কম আসলে ওখানে বাড়িয়ে গেছে, গাড়ি ঢুকতে দেন না, বড় গাড়ি ঢুকতে দেন না, কারণে দাম বাড়িয়ে গেছে। সকালে জিঙ্গা বিকছে 20-25 টাকা, ওখান থেকে 40 টাকা খুচরা বাজারে। অন্যদিকে করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে বাজারে আসা ক্রেতাদের স্বাস্থ্য নিয়ে সতর্ক ছিলেন ব্যবসায়ীরা। ক্রেতাদের হাতে সাবান স্যানিটাইজার তুলে দিয়ে তাদের হাত ধোয়ার অনুরোধ করতেও দেখা গেছে এদিন। করোনা ভাইরাসের সংক্রমিত এক ব্যক্তি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোশ্যাল মিডিয়ায় এক মহিলার ভাইরাল ভয়েস মেসেজে তোলপাড় গোটা নেট দুনিয়া। নারী কণ্ঠের ভয়েস মেসেজ এবং সঙ্গে প্রেসক্রিপশন তুলে ধরে দাবি করা হচ্ছে মৃদুল দাস নামে ওই আক্রান্ত ব্যক্তি বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই মাত্র খবর পেয়ে আমি এই খবরটি শেয়ার করছি। মিস্টার মৃদুল দাসের করোনা পজিটিভ পাওয়া গেছে, উনি বর্তমান শিলচর মেডিকেল কলেজের আইসিইউতে আছেন। ওনার প্রেসক্রিপশনটা আমি শো করছি। এদিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল তথা মুখপাত্র ডক্টর ভাস্কর গুপ্ত এবং জেলা মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী সাংবাদিকদের জানান, কাছাড়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত করোনা আক্রান্ত কেউ নেই। মোট 10 ব্যক্তিকে মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে সন্দেহজনকভাবে ভর্তি করা হয়েছিল। এদের 9 জনের পরীক্ষায় নেগেটিভ ধরা পড়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বাকি 1 জনের পরীক্ষার ফল এখনো বের হয়নি। কাছাড় জেলাত আজির ডেটত এজনের পজিটিভ কেস নাই। যেটো এটা বাতৰি ওলাইছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াত, সেইটো মিছা বাতৰি। এজন মানুহ মানে আমি আইসোলেশনত ৰাখিছিলোঁ, তেওঁ আজি ডিসচার্জ হৈ গ'ল, তেনেকুৱা হেৰি নাই। এতিয়া এজন পেচেণ্ট আইসোলেশনত আছে, তেওঁৰ ৰিপৰ্টটো পেণ্ডিং আছে। আৰু বাকী যি 9 জনৰ আমি আইসোলেশনত ৰাখিছিলোঁ, তাৰ ভিতৰত 8 জনক ৰিপৰ্টটো নিগেটিভ আহিছে, তেওঁলোকক বেলেগ বেলেগ ডিপাৰ্টমেণ্টত শ্বিফ্ট কৰি দিয়া হৈছে। তো এতিয়া আমাৰ হাতত মানে কোনো হেৰি নাই, তেনেকুৱা কেচ নাই, এজনৰ ৰিপৰ্টটো পেণ্ডিং আছে। এডমিশন করা হয়েছিল আইসোলেশন ওয়ার্ডত, তার ভিতরত 10 জনের টেস্ট করা হল RT-PCR ফ্রম থ্রোট সোয়াব, আর সবর টেস্ট নেগেটিভ আছে। প্রেজেন্টলি মানে এটা পেশেন্ট আছে, সেটার টেস্টও চলি আছে পেন্ডিং, অল্প টাইম লাগে, সেটাও মোস্ট প্রবাবলি পজিটিভ আহার চান্সটি নাই, কারণ পেশেন্টর ক্লিনিক্যাল সাইন্স সিমটমগুল সাজেস্টিভ নয় অফ করোনা ভাইরাস। একচুয়ালি ইনিশিয়াল টেস্টবিলাক আমার পঠাব লাগে, কারণ আমার এতিয়ালৈকে 10টা টেস্ট হয়েছে। আর NIVর যেটো ডাইরেক্টিভ আছে, ফার্স্ট 10 টেস্ট তাতে মানে লগত পঠাব লাগে, সব নেগেটিভ। কাছাড়ে এখন পর্যন্ত মোট 117 জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, তার মধ্যে 3 জন রয়েছেন NIT-তে, বাকিরা বাড়িতেই পর্যবেক্ষণে রয়েছেন। আইসোলেশন দখল মেডিকেল কলেজেতে আছে একটা কেস,
আৰু কোৱাৰেণ্টাইন আছে, আমাৰ হোম কোৱাৰেণ্টাইন আছে আমাৰ টোটেল 117, তাৰ ভিতৰত তিনিজন আছে NIT, বাকী সব নিজ নিজৰ ঘৰত আছে। এইটোৱে পরে বিষয়টি নিয়ে পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, এরকম কোনো কেস SMC-তে নেই, কিছু হলে জনগণকে জানাতে তিনিও দায়বদ্ধ। পুলিশ সুপার আরো জানান, বিষয়টি নিয়ে তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন। যেটো ভাইরাল হয়েছে, এটা মহিলার এটা ভয়েস SMS ভয়েস মেসেজ এটা ভাইরাল হয়েছে, এটা সম্পূর্ণ মিছা কথা। আমি ইতিমধ্যে আমার মেডিকেল কলেজের কর্তৃপক্ষের লগত আমি যোগাযোগ করে এটা কনফার্ম করেছো, আৰু এইটো মিছা কথা। আৰু কোনো ৰাইজে এই ধৰণৰ যাতে ৰিউমাৰে মানে বিশ্বাস নকৰে, কিবা যদি থাকে, কিবা যদি সেনেকুৱা পজিটিভ থাকে, অফিচিয়েলি এইটো এনাউন্স কৰা হ'ব। আৰু আপোনালোকে সদায় এডমিনিষ্ট্ৰেশ্যনৰ ওপৰত বিশ্বাস ৰাখক। আমি যেতিয়া ক'ম বা আমাৰ শিলচৰ মেডিকেল কলেজৰ কৰ্তৃপক্ষে যেতিয়া ক'ব, তেতিয়াহে আপোনালোকে কথাটো বিশ্বাস কৰিব। আৰু কোনো ধৰণৰ এই ধৰণৰ মেছেজ যাতে আপোনালোকে বিশ্বাস নকৰে, তাৰ বাবে মই সকলো ৰাইজক অনুৰোধ জনাইছোঁ। এই মুহূৰ্তটো অতি এটা আমাৰ গুৰুত্বপূৰ্ণ বা অতি আমাৰ এটা স্পৰ্শকাতৰ মুহূৰ্ত। এই সময়ত আপোনালোকে কোনো ধৰণৰ এই ধৰণৰ এই ছ'চিয়েল মিডিয়াত ভাহি অহা এই ধৰণৰ আপোনালোকে হেৰি বিশ্বাস নকৰিব। আমাৰ অকল আমাৰ এডমিনিষ্ট্ৰেশ্যনে যেতিয়া আপোনালোকক কিবা ক'ব বা আমাৰ শিলচৰ মেডিকেল কলেজৰ কৰ্তৃপক্ষই কেতিয়াবা যদি প্ৰেছ মিটিং কয়, সেইটো কথাতে ৰাইজে যাতে মানি লয়। মারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে যখন আতঙ্কিত দেশ দুনিয়ার মানুষ নিজেদের ঘরের চার দেওয়ালে অবরুদ্ধ রাখতে মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছেন, ঠিক সে সময়ও থেমে নেই ড্রাগস পাচারকারীরা। করিমগঞ্জ থেকে মোটরসাইকেলে করে ত্রিপুরায় পাচারের পথে পুলিশের জালে আটকা পড়ল দুই ড্রাগস পাচারকারী। অসম ত্রিপুরা সীমান্তের কুকিতলে আরক্ষীর রুটিন তলাশিতে SS10E0557 নম্বরের একটি মোটরসাইকেল থেকে জব্দ করা হয়েছে প্রায় 25 গ্রাম ব্রাউন সুগার। সেই সঙ্গে পুলিশ আটক করেছে দুই পাচারকারীকে, তারা হল জয়নুল হোসেন এবং জয়নুল উদ্দিন, বাড়ি পাথারকান্দি। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ। আমাৰ পেট্ৰলিং আছিল, তালাচী আছিল, তাত আমাৰ বাজাৰিচৰা থানাৰ আণ্ডাৰত কাঠনতলী ৱাচ পোষ্ট আছে, তাৰে ইনচাৰ্জ তোমাৰ মানৱজ্যোতি মালাকাৰ, তেখেতৰ নেতৃত্বত আজি এই অপাৰেশ্যনটো চলোৱা হৈছিল। আৰু এই অপাৰেশ্যনটো কুকিৰ তলৰ এই সন্তোষ মালা বুলি স্থল আছে, তাৰে সন্মুখতে এখন বাইকত ES10E0557 ক্লেমাৰ বাইক এখনত অহা দুজন ল'ৰা জয়নুল হুছেইন আৰু জয়নুল উদ্দিন, দুজনৰে ঘৰ নাৰায়ণপুৰ পাঠাকান্দি পুলিচ ষ্টেচনৰ আণ্ডাৰত, তাত তেওঁলোকক এপ্ৰিহেণ্ড কৰা হয়। আৰু তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা প্ৰায় 25 গ্ৰাম ব্ৰাউন চুগাৰ জব্দ কৰা হয়। বজাৰ মূল্য কিমান টকা হ'ব ছাৰ? বজাৰ মূল্য এতিয়া ধৰক লাখৰ ওপৰত হৈ যাব। তেওঁলোকে এই ব্ৰাউন চুগাৰটো বিক্ৰী কৰিব আহিছিলে, এইটো কাঠনতলি আমাৰ সন্দেহ হৈছেটো ত্ৰিপুৰা বা বাংলাদেশলৈকে সৰবৰাহ কৰাৰ এটা এইটো এটা বৃহৎ এটা চক্ৰ। আৰু আমাৰ এতিয়া ইনভেষ্টিগেশ্যন চলি আছে। ধলাই পুলিশের সাড়াশি অভিযানে জব্দ হেরোইন, সেই সঙ্গে আটক করা হয় দুই পাচারকারীকে, তারা হল শরীফ উদ্দিন এবং আকমাদুল হক লস্কর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এডিশনাল SP জগদীশ দাসের নির্দেশে পুলিশ ভাগা মণিপুরি মার্কেট এলাকায় একটি হোটেলে অভিযান চালিয়ে এক বাক্স হেরোইন সহ ওই দুই যুবককে আটক করতে সক্ষম হয়। রবিবার তাদের আদালতে তোলা হলে আদালতের নির্দেশে তাদের পাঠিয়ে দেওয়া হয় জেল হাজতে। করোনা ভাইরাসের ছোঁয়া থেকে পুরসভা কর্মীদের নিরাপদ রাখতে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক বাহিনী। সোমবার বাহিনীর সদস্যরা পুরসভার সাফাই কর্মীদের হাতে 100টি মাস্ক ও দস্তানা তুলে দিল। পুরকর্মীদের মাস্ক ও দস্তানা বণ্টনের সময় বাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন শেখর পাল চৌধুরী, প্রবীর রায় চৌধুরী, অশোক কুমার দেব, পিঙ্কু রঞ্জন পাল, লোকেশ সাহা প্রমুখ। আমরা সেই বিরাট যে কর্মযোগ্য, এটা আমাদের যে কাজ সেটা বলে বলা যেতে পারে একটা সমুদ্রের মধ্যে এক বিন্দু জল, সেই এত ক্ষুদ্র, তথাপি আমরা আমাদের সবচেয়ে বড়
যে আত্মবিয় হলো যে আমরা একটা বিরাট কর্মযোগে নিজেকে সামিল করতে পারলাম এবং নিজেকে ধন্যবাদ বলে মনে করলাম। বিপর্যয় মোকাবিলা আইন 2005 এর অধীনে জেলাশাসক 23 ও 24 মার্চ জেলায় অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা ছাড়া সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সোনাই সার্কেল ম্যাজিস্ট্রেট বিকাশ ছেত্রী পুলিশ বাহিনী নিয়ে ধলাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় হানা দেন। ম্যাজিস্ট্রেট ছেত্রী এদিন অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীর দোকান ছাড়া সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন, পাশাপাশি ভিড় এড়িয়ে চলতে জনগণকে আবেদন জানান। সেই সঙ্গে আমড়াঘাট শিলচর, আমড়াঘাট সোনাই বাস ও ক্রুজার পরিষেবা বন্ধেরও সিদ্ধান্ত নেওয়া হয় এদিন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। করোনা প্রতিরোধে মঙ্গলবার সন্ধ্যা থেকে অসমে লকডাউন, ঘোষণা মন্ত্রী হিমন্তের। ৩১শে মার্চ অবধি ঘরে থাকার পরামর্শ সরকারের, আইন অমান্য করলে সাজা। বরাকে এখনো করোনা আক্রান্ত কেউ নেই, গুজব উড়িয়ে বলল স্বাস্থ্য বিভাগ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।